ভালো লিফট কিনতে হলে আপনাকে অবশ্যই সময় দিতে হবে। আপনি যেমন একটি বিল্ডিং 2 বছর 3 বছর 4 বছর সময় টাকা মেধা শ্রম দিয়ে বিল্ডিংটি সম্পন্ন করে, আপনার সেই বিল্ডিংয়েরই প্রাণ হলো লিফট। লিফট ভালো মানে বিল্ডিংয়ের পরিবেশ ভালো, সবার জন্য সুন্দর। তাই সেই লিফট আপনাকে কিনতে হলে অবশ্যই আপনাকে সময় দিতে হবে। আপনাকে একটা লিফট কিনতে হলে অবশ্যই ভালো কোম্পানি আপনাকে সিলেক্ট করতে হবে, যে কোম্পানি অনেক বছর যাবত আমাদের এই বাংলাদেশে ব্যবসা করতেছে, সার্ভিস প্রোভাইড করতেছে, যাদের নিজস্ব জনবল আছে। এবং আপনাকে মনে রাখতে হবে যে লিফট কেনার পূর্বে অবশ্যই ওই কোম্পানির লিফট মিনিমাম 10টি লিফট আপনার ভিজিট করতে হবে, অফিস ভিজিট করতে হবে। লিফট ভিজিট করার সময় লিফট স্মুথ কিনা, চলার সময় স্মুথ হয় কিনা, দরজা সুন্দর করে লাগে কিনা, আপনাকে অবশ্যই লিফট ভিজিটের সময় মেশিন রুমে উঠতে হবে, মেশিন রুমে কী কী আছে ভালো করে দেখতে হবে। বহুতল ভবন হলে আপনাকে অবশ্যই ভালো স্পিডের লিফট কিনতে হবে, স্পিড বেশি হতে হবে, মোটরের পাওয়ার ভালো হতে হবে, কেবিনের সাইজ বড় হতে হবে। তারপর হলো লিফটের ক্ষেত্রে সিটের থিকনেস একটা বড় সাবজেক্ট, সিটের থিকনেস অবশ্যই 1.5 মিলিমিটার হতে হবে। কেবিনের উচ্চতা অবশ্যই ভালো হতে হবে, মিনিমাম উচ্চতা 2500 মিলিমিটার থেকে 2600 মিলিমিটার হতে হবে। সবগুলো দরজা ভালো কোয়ালিটির হতে হবে এবং যত সিট থাকবে সকল সিটের গ্রেড 304 হতে হবে, ভালো মানের হতে হবে। এবং ওই কোম্পানির নিজস্ব সার্ভিস টিম অবশ্যই থাকতে হবে, আপনার লিফট নষ্ট হলে যাতে তারা নিজে সার্ভিস প্রোভাইড করতে পারে এবং নিজস্ব ইনস্টলেশন টিম থাকে। তাহলে অবশ্যই আপনি লিফট কেনার পূর্বে আমাদেরকে নক করবেন, ইউরো লিফটের নাম্বারে আপনি ফোন করবেন। আমার এই ভিডিও আপনার ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের ফোন নাম্বারে আপনি অবশ্যই ফোন করবেন, তাহলে আপনি অবশ্যই কোয়ালিটি নাম্বার 1 জিনিস পাবেন।